হ্যালো এবং স্বাগতম জানাই সবাইকে ফোর্ড মাসট্যাং ইকুবুস্ট শান্ত গরু থেকে আপনার দড়ি ছাড়া গরু স্বাগতম জানাই সবাইকে টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য একটা নতুন এবং ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম আজকে যেটা দেখব আমরা রিভিউতে সেটা হচ্ছে আপনার ফোর্ড মাসট্যাং ইকুবুস্ট এটা হচ্ছে 5 লিটার V8 না এটা হচ্ছে 2.3 লিটার 4 সিলিন্ডার যেটা আপনারা ফোর্ড ফোকাসে হয়তো বা দেখে থাকতে পারেন এটা একটা কনভার্টেবল ভার্সন গ্র্যান্ড ট্যুরার টাইপ একটা ওভারভিউ দিয়ে নিই সো মাসট্যাং শুরু হয় আপনার 1964 থেকে এরপরে অনেকগুলো জেনারেশন আসে এটা হচ্ছে আপনার 6th জেনারেশন যেটার 5 লিটার ভার্সনটাও হয় যেটাকে মাসট্যাং জিটি বলে আর এটা হচ্ছে আপনার ইকোবুস্ট বলে চালানো হয় আর কি যেহেতু এটা ফোর্ড ফোকাস ইকোবুস্টের ইঞ্জিন তাই সো এটা এটা লুকস লুকিংয়ের দিক দিয়ে গাড়িটা অনেক সুন্দর এটার হেডলাইটটা অন নাই আমি অন করে দিই চাবি যদি ইয়াপ হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2014 থেকে 2017 মডেল সেটা হেডলাইটটা থেকে বোঝা যায় ওদের সামনের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে এটা মাসট্যাং দেখতে রিয়েল এরকম না একটু ডিফারেন্ট কারণ এটাতে একটা মাসট্যাংয়ের রাউশ কিট লাগানো আছে যেটা ইনসাইডে কিছু করে নাই জাস্ট আউটসাইড কসমেটিকে লাইক একটা কার্বন ফাইবার বনেট আছে সামনে কিছু স্প্লিটার আছে সাইড স্কার্টস আছে আর একটা রিয়ার স্পয়লার আছে থেকে বেশি কিছু চেঞ্জ হয়নি আর এখানে কিছু ব্যাজিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন রাউশের এটা 4 সিলিন্ডার হলো আপনারা হয়তো বা মনে করতে পারেন তাহলে বাংলাদেশে যায় না কেন এটা খুবই একটা ভালো কোশ্চেন কিন্তু জানার জন্য সমস্যা হচ্ছে এটা হচ্ছে 2.3 লিটার 2 লিটার না অন্যান্য সব ব্র্যান্ডরা কী করে আপনার 4 সিলিন্ডার 2 লিটার পর্যন্ত বানায় কিন্তু মাসট্যাং এটা 2.3 লিটার বানাইছে যেটার জন্য আমরা একটু ধরেন যে একটু পিছিয়ে গেছি আর কি না না নেওয়ার দিক থেকে আদারওয়াইজ এটা আমাদের বাংলাদেশের জন্য হেভি একটা গাড়ি হওয়া দরকার ছিল এটা যদি বুটস ক্যাপাসিটি দেখতে চান এটা একটা বুট আছে কিন্তু অনেক ডিপ ঠিক আছে কিন্তু একটু লিপ আছে এখানে একটু উঁচা যেখানে আপনাদের মানে জিনিসটা উঠায় তারপরে ঢুকাতে হবে এমনি একটা গ্র্যান্ড ট্যুরের জন্য যতখানি দরকার লাগে আপনি যদি এখান থেকে কোথাও মুভ করতে চান বা একটা রোড ট্রিপে যেতে চান বা একটা কান্ট্রি মুভ করতে চান তার জন্য এনাফ আর এটার রুফ মেকানিজমটা অনেক সুন্দর আপনারা দেখতে পাবেন অ্যান্ড এটার পিছনে সিটস আছে আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি আসলে পিছনে সিটে বসাটায় অনেকা সো ওইটা হচ্ছে আমার সিটিং পজিশন আর এটা যদি কারো সিটিং পজিশন হয় যার লেগ অনেক ছোট ধরেন যে 5 ফুটের চেয়ে কম হবে তারা যদি বসে তাহলে এখানে একটা ইয়ে আছে এভাবে দিয়ে এভাবে বসতে পারবেন এইভাবে বসা গেল আর সামনের লেগ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে এই তো এরপরে আপনাদেরকে সিটিং পজিশনটা দেখাই এটা আমি ছাদ খুলে রাখছি কারণ ছাদ খোলা গাড়ি যেহেতু আমার ভাই ছাদ খোলা গাড়ি বলে আর কি যেহেতু কনভার্টেবল সেহেতু কনভার্টেবল দেখানোই বেটার এটা হচ্ছে সেই কি যেটা আপনার ওই
অটো স্টার্ট স্টপ করা যায় আর কি এটা দিয়ে। তো আপনি এটা লক করলেন, আর লক করলেন, তারপরে দুইবার টিপ দিলেন, গাড়ি অন হয়ে গেল। এটাকে যদি আপনাদের পিছন থেকে আরেকবার দেখাই, পিছন থেকে দেখতে অনেক সুন্দর লাগে। পিছনটা লক করলেন, দুইবার টিপ দিলেন, ইয়াপ গাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা খুব হ্যান্ডি হয় আসলে গাড়ি যদি গরমের দিনে, গরমের দিনে বা ঠান্ডার দিনে, এই এই সিটগুলোতে আপনার হিটিং অ্যান্ড কুলিং দুইটা, দুই ধরনের সিটি আছে। এই তো এখন আমি আসার পরেও এখানে এসি চলতেছে ফুল ব্লাস্টে, তো আসার পর আমাকে ব্রেকে পাড়া দিতে হবে এবং এই যে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন আছে এটা টিপ দিতে হবে, তারপরে গাড়িটা এবার নর্মাল মোডে চলে আসছে। তারপর আমি অফ করে দিব। হ্যাঁ, এবার যদি বলি স্টেয়ারিংটা কিন্তু অনেক সুন্দর, অনেক ধরনের বাটন আছে এখানে দেখবেন, এখানে ক্রুজ কন্ট্রোল আছে, এই বাম পাশের গুলা দিয়ে আপনি এখানে ভিতরে যে গেজ ক্লাস্টারের যেসব মেনু আছে সেসব করতে পারবেন, আর এইসব দিয়ে আপনার এই যে আপনার যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে এটার ভিতরে যেতে পারবেন। এখানে কিন্তু সেটিংসে যে আপনি ধরেন যে এখানে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার্পে আছে সেসব ইয়া করতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। হ্যাঁ, এটা অনেক হ্যান্ডি আপনার দূর রাস্তার জন্য অনেক ভালো, এবং অ্যান্ড্রয়েড অটো সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে অ্যান্ড্রয়েড অটো কিন্তু খুবই হ্যান্ডি, আপনি গুগল ম্যাপ অন করে যে কোনো জায়গায় যে কোনো দিকে যেতে পারবেন। এখানে অনেকগুলো স্পিকার আছে, 1, 2, 3 তিনটা ছয়টা পিছনে আছে। আর ইয়া এই তো এই আর কি, চলুন তাহলে আমরা ড্রাইভিংটা শুরু করতে পারি। ড্রাইভিং কীরকম লাগে? গিয়ার লিভারটা অনেক মোটা এবং অনেক অনেকটা হেভি ফিলিং দেয় মাসল কারার মতো, বাট ইভেনচুয়ালি আন্ডার দ্য বনেট ইউ হ্যাভ এ ফোর সিলিন্ডার, ইউনো। আচ্ছা, একটা জিনিস মিসিং হচ্ছে, আপনি যদি সামনে বসেন তাহলে এখানে একটা প্ল্যাক আছে যেটা মাস্তাং সিন্স 1964 আপনাকে দেখাবে, এছাড়া বেশি কিছু নাই। সো আমি ব্রেকে পাড়া দিলাম, ইঞ্জিন স্টার্ট স্টপ, অ্যান্ড ইয়েস গাড়ি অন হয়ে গেল। সো পড়ে নিলাম, শুনুন তাহলে দেখা যাক। ও, এখানে ব্যাক ক্যামেরাও আছে, চাইলে আপনার ব্যাক ক্যামেরা দিতে পারেন। সো ইয়েস, সো এটা ড্রাইভিংয়ে যদি যাই, এটা ড্রাইভিং পজিশনটা অনেক সুন্দর, অনেক ধরনের ড্রাইভিং পজিশন আপনারা বানাতে পারেন চাইলে। এটার যেহেতু ইলেকট্রনিক সিটস অ্যান্ড এভরিথিং, সো চাইলে এটা নিচুও করে দেওয়া যায় অথবা উপরও করে দেওয়া যায়। অ্যান্ড প্রথম ফিলিং, প্রথম ইম্প্রেশন যদি বলতে চাই তাহলে হ্যান্ডলিং অনেক সুন্দর, লাইক গাড়িটা কিন্তু অনেক বড় টু ডোর হওয়াতেও কিন্তু মুভিং অ্যারাউন্ড বা রোমিং করতে এতটা কষ্ট হয় না। লাইক আমি এখন মিডল ইস্টার্ন রিজিয়নে আছি, সেখানকার রাস্তাঘাটের স্ট্যান্ডার্ডে যদি বলি তাহলে আপনার মুভ অ্যারাউন্ড করতে এতটা কষ্ট হবে না আর কি। কিন্তু এছাড়া ছোটোখাটো জায়গায় একটু হয়তো বা ঝামেলা হতে পারে, বাট অত বেশি আমি মনে করি না। মজার বিষয় হচ্ছে আপনার এখানে চারটা বাটন আছে আর কি, চারটা বাটন চার ধরনের কাজ করে। একটা বাটন হচ্ছে আপনার হ্যাজার্ড লাইট, আরেকটা বাটন হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দেয় আর কি, যেটা দিলে এবং সেটা খুবই হ্যান্ডি আপনার যদি কেউ স্কিড করতে চান। আর একটা আছে আপনার হ্যান্ডলিং মোড, হ্যান্ডলিং বাটনটা আসলেও মানে আমরা আলাদা করে সবাই কীভাবে জানি না, বাট আমি আগে মনে করতাম এত বেশি ডিফারেন্স বলতে কিছু হয় না, কিন্তু অনেক ডিফারেন্স হয়। লাইক আপনি যদি
হ্যান্ডলিং মোড চেঞ্জ করেন, আপনার এখানে তিন ধরনের হ্যান্ডলিং মোড আছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে স্পোর্টস, আর একটা হচ্ছে আপনার কমফোর্ট। সো তিনটা কিন্তু তিন ধরনের ফিলিংস দেয় আসলে, মানে আপনারা যদি স্পোর্টসে যান, আপনার হ্যান্ডলিং যদি স্পোর্টসে যান, তাহলে আপনার ইয়াটা পুরোটাই একটা ডিফারেন্ট ধরনের হ্যান্ডলিং ফিলিং হয়ে যায়, লাইক হ্যান্ডেলটা অনেক ভারী হয়ে যায়, আপনার বুঝতে অনেক সুবিধা হয়। ইয়েস, আমি আসলে ইয়াটা লাগিয়ে দিলাম কারণ অনেক গরম এখানে, যেহেতু মিডল ইস্টে আছি, সো সবাই জানে মিডল ইস্টে গরম কীরকম। ও এখানে দেখেন আরেকটা মাস্তাং আসতেছে, ওটা হচ্ছে 5 লিটার V8, ওটার এই জন্য ধরনটা ওই যে GT লেখা আছে, মাস্তাং GT ওটা। আর এটা হচ্ছে আপনার ইকোবুস যেটা আর কি। সো যেটা বলছিলাম হ্যান্ডলিং, আর সবচেয়ে লাস্টে যেটা এবং সবচেয়ে ডিফারেন্স যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে মোড বাটনটা। এখানে চারটা মোড আছে, একটা হচ্ছে আপনার নর্মাল মোড, এরপরে হচ্ছে আপনার স্পোর্টস প্লাস মোড, আরেকটা হচ্ছে ট্র্যাক মোড, আরেকটা হচ্ছে স্নো এবং ওয়েট মোড। স্নো এবং ওয়েট মোড সময় আমরা জানি, স্পোর্টস মোড একটু স্পোর্টি দেয়। যেটা সবচেয়ে বেশি ডিফারেন্স ক্রিয়েট করে সেটা হচ্ছে ট্র্যাক মোড। ট্র্যাক মোডে যদি আপনি দেন তো গাড়ি আপনার ডিফারেন্ট ধরনের একটা ক্যারেক্টারে চলে আসে, লাইক মানে এটা আসলে বোঝানো ওভাবে সম্ভব না, আমি মনে করি না কোনো ওয়ার্ড দ্বারা আসলে জিনিসটা বোঝানো যায় যে একটা গাড়ির ফিলিং কীরকম হয়। লাইক যেমন ধরেন যে কীরকম হয়, লাইক একটা শান্ত গরু থেকে আপনার দড়ি ছাড়া গরু হয়ে যেরকম হয়ে যায়, বা বাঁধন ছাড়া গরু যেরকম হয়ে যায়, অনেকটা ওরকম অবস্থা হয়। লাইক আপনি যদি হালকা একটু থ্রটল দেন, গাড়িটা মনে হচ্ছে উড়ে চলে যাবে, বা এত বেশি পিক আপ হয়তো বা নিচ্ছে না এখানে, বা ধরেন যে 2.3 লিটার আপনি হয়তো বা মনে করতে পারেন যে এত বেশি পিক আপ নিবে না, কিন্তু এটা টার্বো চার্জার, যেহেতু যখন বুস্ট আপডেট হয় সেহেতু এটা টর্ক অনেক বোঝা যায়। আপনার 310 হর্স পাওয়ার অ্যান্ড 320 পাউন্ড ফিট অফ টর্ক, দ্যাট গিভস ইউ অ্যারাউন্ড 450 নিউটন মিটার্স অফ টর্ক, সামথিং লাইক দ্যাট। ওই এই পাওয়ারটা এনাফ লাইক এই গাড়ির জন্য আমি মনে করি। অ্যান্ড মিডল ইস্টার্ন রিজিয়নে এই গাড়িটার পপুলারিটি অনেক বেশি, কারণ সবাই আপনার যে V8-এর যে অয়েল খরচটা আছে বা তেল খরচটা আছে সেটা সবাই বিয়ে করতে পারে না, তো সেজন্য এই গাড়িটার পপুলারিটি বেশি, প্লাস এটার দামও বেশি। আপনি যদি চান একটা V8 অনেক কম দামে কিনতে পারেন, কিন্তু চাইলে এটা পাবেন না, কারণ এটার পপুলারিটি বেশি এবং ডিমান্ড বেশি। যাই হোক, এই ছিল হ্যান্ডলিংয়ের বিষয়টা, আর সিটসগুলো লেদারের, আর এই তো, আর স্পেশাল কিছু নাই ওভাবে। এইটার প্রাইস যদি আমি বলতে চাই বাংলাদেশি টাকায় এখন বর্তমান ইউজড মার্কেটে, এই যেটা যেহেতু আমেরিকান স্পেক ইম্পোর্টেড করা, এখানে এই গাড়িটা চলছে আপনার 1,07,000 কিলোমিটার, 1,07,000 কিলোমিটার। অ্যান্ড আমার জানা মতে এটা কিনা হয়েছে আপনার 50,000 দিরহাম দিয়ে, 50,000 দিরহাম বলতে বাংলাদেশি টাকায় সেটা মাত্র 10 লক্ষ টাকা। চিন্তা করতে পারেন এই গাড়িটা বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা, কিন্তু সমস্যা হচ্ছে গাড়িটা আপনি ইম্পোর্ট করতে পারবেন না বাংলাদেশে, আর ইম্পোর্ট করতে পারলেও অনেক হ্যাসেল পোহাতে হবে। আর আমি যতদূর জানি যদি ইউকের স্পেকগুলো আপনি ইয়া করতে চান, যেগুলো রাইট হ্যান্ড সাইডে, ইউকেতে কিন্তু পাওয়া যায়, ইউকের স্পেকগুলো করতে চাইলে আপনার ইউকেতে মনে হয় এগুলো 20 লাখ টাকা করে, আর 20 লাখ টাকার পরে আপনার যদি আপনি ট্যাক্স দিতে চান, যেহেতু 2.3 লিটার, বাংলাদেশে কিন্তু 2000 সিসির উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আমার নিজেরও জানা নেই আর কি। সো বেস্ট অফ লাক কেউ যদি নিতে চান, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন, লাইক করেন, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর অন্য কী কী ধরনের গাড়ি দেখতে চান তা জানাবেন। ধন্যবাদ।